নমস্কার, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি 1427 সিংহ রাশির কেমন যাবে, বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই জানাই, আমি মেনলি চারটি প্ল্যানেটকে নিয়ে আমি আপনাদের সামনে এই রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি। রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির ষষ্ঠ স্থানে শনিগ্রহের অবস্থান এবং এর সাথে বৃহস্পতি গ্রহের অবস্থান, পাশাপাশি আপনাদের রাশির দশম স্থানে রাহু গ্রহের অবস্থান এবং আপনাদের রাশির চতুর্থে তুঙ্গস্থ কেতুর অবস্থান। কি ফলাদেশ হতে চলেছে আমি প্রথমে আপনাদেরকে জানাই। প্রথমে আপনাদেরকে জানাই আপনাদের সন্তান ক্ষেত্র। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, প্রত্যেকে চেষ্টা করছিলেন, যাদের যাদের সন্তান নিয়ে সমস্যা চলছিল, তাদের এবছর সন্তান সুখের জায়গা তৈরি হচ্ছে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে সিংহ রাশির সন্তান সুখের জায়গা তৈরি হতে চলেছে। আপনারা মেডিকেলি অ্যালার্ট হন, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, যাদের এতদিন সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটিয়ে উঠবেন। খুব শুভ খবর, 1427 সন্তান সুখের জায়গা সিংহ রাশি খুব ভালো হচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের প্রেমের ক্ষেত্র। এবছর আপনাদের জীবনে নতুন প্রেম আপনাদের কিন্তু আসতে চলেছে সিংহ রাশির। এর পাশাপাশি যাদের পুরাতন প্রেম আছে, সেই পুরাতন প্রেম থেকে বিয়েতে পরিণতি হতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। যাদের পুরাতন প্রেম আছে তাদেরকে আমি একটাই অ্যাডভাইস দিব, আপনারা এই সম্পর্কটা বিয়েতে নিয়ে যান, বিবাহ বন্ধনে আবদ্ধ হন, নয়তো পুরাতন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু এবছর দেখা যাচ্ছে। আপনার কিন্তু অবশ্যই ঠিক আপনার কার্তিক অগ্রহায়ণ মাসের মধ্যে বিবাহের দিকে এগিয়ে যান, তাতে আপনারা লাভবান হবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি এই পেটিশনটা দিচ্ছি। এবার জানাই বিবাহ ক্ষেত্র। সিংহ রাশির এবছর ঠিক কার্তিক অগ্রহায়ণ মাস থেকেই এই বিবাহের একটা প্রবল যোগ তৈরি হচ্ছে। আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যান, যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন ভালো আপনার পাত্র বা পাত্রীর জন্য, সেই ক্ষেত্রে আপনাদের ভালো। যাদের 30 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে বা মেয়েদের 25 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তাদের জন্য এই বিবাহের একটা প্রবল যোগ সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এবছর দেখা যাচ্ছে। খুব শুভ বিবাহের সম্ভাবনা সিংহ রাশির। এবার আসি এডুকেশন সেক্টর। এডুকেশন সেক্টরে আপনাদের কিন্তু এবছর কিছুটা হলেও ডিস্টারবেন্স আছে, সে প্রাইমারি লেভেল হোক আর উচ্চ লেভেলে হোক। আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা কিন্তু মার্কস পাবেন না। আপনি উচ্চ মাধ্যমিক বলুন, গ্র্যাজুয়েশন বলুন, মাস্টার ডিগ্রি বলুন, সেক্ষেত্রে কিন্তু সে মতো আপনারা যেমন আশা করবেন সে অনুযায়ী কিন্তু আপনারা এবছর মার্কস কিন্তু পাবেন না সিংহ রাশির জন্য। এটা ভবিষ্যৎবাণী। এডুকেশনের জন্য দিকে একটু লেবার দিন, সেক্ষেত্রে ভালো হবে। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য বলছি, যারা ক্লাস 8, 9, 10 তাদের জন্য প্রচণ্ড পরিমাণে লেবার দেওয়া দরকার আছে। এবার আসি ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে সিংহ রাশির ভালো শুভ ফল প্রদান করবে, যদিও এটা আশ্বিন মাস থেকে আপনারা এর ফলটা কিন্তু আপনারা পাবেন ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভ। যারা ফুডের বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যাদের মিষ্টির দোকান আছে, তাদের জন্য এ বছরটি শুভ ফল প্রদান করবে ব্যবসার ক্ষেত্রে। যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এ বছরটি শুভ। কিন্তু এর পাশাপাশি যারা আপনার হার্ডওয়্যারে বিজনেস করছেন বা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে
কিছুটা হলো সমস্যা আছে। এবছর যারা ডক্টর লাইনে আছেন, ডাক্তারি লাইনে আছেন, যারা শিক্ষকতা লাইনে আছেন, যারা টিউশনি পড়ান বা যারা প্রফেশনালি অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে এ বছরটি শুভ ফল প্রদান করবে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। অর্থ ভাগ্য আপনাদের এ বছর মোটামুটি শুভ ফল নির্দেশ করছে। গ্রহগত অবস্থান তাই বলছে আপনাদের ব্যয় কিন্তু এবছর হবে, কিন্তু আপনাদের ইনকাম সোর্সটাও আসবে। সিংহ রাশির যারা এজেড পার্সন আছে, অর্থাৎ 50-60 ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে কিছুটা হলো হার্টের প্রবলেম, কিডনি ওরিয়েন্টেড সমস্যা, নার্ভের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, পায়ে ছোটোখাটো চোট আঘাত লাগার সমস্যা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের বিপি, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, সুগার, থাইরয়েড, এই দিকগুলো আপনারা অবশ্যই নজর রাখুন। এক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজির কোনো প্রতিকার নেই, আপনারা সরাসরি মেডিকেল অ্যালার্ট হন, ডক্টরের সঙ্গে আপনারা কনসাল্ট করুন এই সকল দিকে। জ্যোতিষ কী করে, যে কী হবে এই শরীরের দিকে আপনাদেরকে আগে অ্যালার্ট করে দেয়, আপনারা সেই দিকে অ্যালার্ট হন এবং ডক্টরের সঙ্গে আপনারা অবশ্যই পরামর্শ নিন। এবছর আপনাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, সিংহ রাশির প্রচণ্ড পরিমাণে শত্রুতা বৃদ্ধি পাবে, এইদিকে আপনারা অ্যালার্ট থাকুন। কর্মক্ষেত্রে প্রচণ্ড আপনাদের শত্রুতা হবে, পিছন থেকে আপনাদের গোপন শত্রু কিন্তু আপনাদের থাকবেই। এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড চাপ থাকবে, কর্মপ্রাপ্তি আপনাদের হবে, কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই পরিমাণে আপনাদের কিন্তু স্যালারি ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে না। এবার জানাই আপনাদের এবছর পিতা মাতার শরীর নিয়ে একটু টেনশনের ব্যাপার আছে, সেই দিকে আপনারা অ্যালার্ট থাকুন। এর সাথে সাথে জানাই সিংহ রাশির আপনারা মোটামুটি আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যে আপনাদের যাদের জন্মছকে লটারির যোগ আছে, তারা কিন্তু লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের কিন্তু আছে, এবং আপনারা এ সময় লটারি কাটুন, আপনারা কিন্তু লটারি পাবেন আশ্বিন কার্তিক মাসে। কিন্তু যাই হোক, এবার আপনাদেরকে জানাচ্ছি যারা ফাটকার কাঠবেড়িতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। যারা স্টক বিজনেস করেন তাদের জন্য এ বছরটি শুভ ফল নির্দেশ করছে, কিন্তু যারা আপনারা যারা আনম্যারিড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু টেনশনের জায়গা তৈরি হচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবার আসি এবছর আপনাদের যাদের কেস মামলা মকদ্দমা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটি শুভ ফল নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের এরই কেস মামলা মকদ্দমা থেকে আপনারা কিছুটা হলো স্বস্তির দিক কিন্তু যাবে। যাদের সম্পত্তিগত সমস্যা চলছিল, দীর্ঘদিন ধরে চলছিল মামলা মকদ্দমা, তাদের জন্য কিছুটা হলো শুভ ফল কিন্তু নির্দেশ করছে। যাদের ডিভোর্স ওরিয়েন্টেড সমস্যা, মামলা কোর্টে দীর্ঘদিন ধরে চলছে, তাদের জন্য সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে সিংহ রাশির। এর পাশাপাশি যারা ভাবছেন জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন বা গাড়ি কিনবেন, তাদের জন্য এবছরটি মধ্যম। এই দিকে যারা জমি বা ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই আপনারা একবার খতিয়ে নেবেন, প্রতারণার কিছুটা হলো আপনাদের ভয় আছে, আপনারা যে কোনো জায়গা থেকে প্রতারিত কিন্তু এবছর হতে পারে, সেদিকটা অবশ্যই নজর রাখবেন। আপনাকে মাথায় টুপি পরিয়ে, অর্থাৎ আপনাকে বাটারিং করে কিন্তু আপনাকে দিয়ে অনেকেই এবছর নিজেদের কাজ কিন্তু হাসিল করে নিবে, অর্থাৎ আপনাকে মিষ্টি কথা বলবে, আপনাকে একটু উঁচু করবে, আপনাকে দিয়েই সে কিন্তু তার ইচ্ছা পূরণ অর্থাৎ নিজের কার্য সিদ্ধি কিন্তু করবে, এরকম লোক আপনাদের কিন্তু এবছর প্রবল দেখা যাচ্ছে। সেই সকল লোক থেকে আপনারা এবছর সাবধান থাকুন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের অশান্তি হতে পারে, যারা
শ্বশুরালয়ে আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। এর পাশাপাশি যারা বড়সড় বিজনেস করছেন, অর্থাৎ যারা গার্মেন্টসের বিজনেস করছেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যাদের বিশাল মানে লেনদেন থাকে বছরে, তাদের জন্য কিন্তু এ বছরটি শুভ। যারা ফরেন লিকারের বিজনেস করছেন তাদের জন্য এ বছরটি শুভ ফল প্রদান করবে, কারণ সেক্ষেত্রে আপনাদের ইনকাম কিন্তু এ বছর বৃদ্ধি পাবে। যারা ইন্স্যুরেন্সের বিজনেসে আছে, ইন্স্যুরেন্স বা কনসালটেন্সিতে আছেন, তাদের জন্য এ বছরটি মধ্যম, তাই গ্রহগত অবস্থান তাই বলছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনারা এবছর আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাইয়ের কিন্তু আপনারা এবছর সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাতৃস্থান এবছর আপনাদের শুভ। যারা ভাবছিলেন যে দীর্ঘদিনের কাজ যাদের আটকে আছে, তারা কিন্তু ঠিক কার্তিক মাস থেকে সেই সকল কাজে কিন্তু আপনারা এগিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের দীর্ঘদিনের যে কাজগুলো আটকে আছে না, সেই কাজগুলোর রাস্তা কিন্তু ধীরে ধীরে দরজা। এই 1427 বঙ্গাব্দ সিংহ রাশির শত্রুতার পাশাপাশি লোন থেকেও কিন্তু আপনারা সাবধান থাকবেন। হিউজ লোন নেবেন না অকারণে, আপনাদের সেক্ষেত্রে সেই লোন পরিশোধ করতে সমস্যা আসবে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, অর্থাৎ কোনো শখের জিনিস কেনার জন্য কিন্তু এবছর আপনারা সিংহ রাশির মানুষেরা কিন্তু লোন নেবেন না। এবার আমি জানাই, সিংহ রাশির যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের জন্য এই বছরটি একটা মাইলস্টোন হতে চলেছে, অর্থাৎ যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ বছরটি শুভ ফল নির্দেশ করছে। এবং যারা গ্ল্যামার জগতে আছেন, যারা সিনেমা জগতে আছেন, যারা ফিল্ম দুনিয়াতে আছেন, তাদের জন্য কিন্তু এ বছরটি শুভ ফল নির্দেশ করছে। এবং যারা কসমেটিক্সের বিজনেস করছেন, গ্ল্যামারের বিজনেস করছেন, তাদের জন্য এ বছরটি শুভ। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।